ऐतिहासिक जगार पशापी पहुंचे गेसि तो बटर गाच देख बट गाच तो बट गाच देखल बट गाचे छाय एक जिरिए नेब कारण अनेक जार्नी कर हाईवे ऊपर दिए अनेक एखे एक जिरिए निचि और ये एदिगे अनिमेष दाओ बाइक चालिए चाले एक क्लान हो पड़े से बोलो ना एक अपेक्षा करते हैं सौमेन के तो देखते फोन एस तो जैगा ढोकार आगे से देख सत्य एरक ऐतिहासिक जगह आगे देखा नहीं तो गए पहुंचे तुम्हारा देखा तो फाइनली पहुंचे गेसि मोगलमारी से गेटर सामने तो देखते से गेटा अंधकार लागसे सूर्य पड़े तो मोगलमारी भेतर दिखे ढुकब अने देखते अनेक दूर थे ये पेचने दीदी भाई आसान देखते तो उनारा कलकता जैगा तो हमें तो जैगार सम्बन्धे बसि किस जानी ना तो भेतरे ढुकी तो जत टुकु जाना जेने तुम्हारे अवश्य बोलो यहाँ हे मोगलमारी से बौद्ध साम्राज्य बौद्ध ये तो ध्वसावशेष तो यहाँ हे बौद्ध विहार ध्वसावशेष तो मैं हमार इतिहास सम्बन्धे एत आईडिया नहीं तबुओ तो हमें दादा देखते जा सामने उन्नी कलकता क्योंकि उन्नी सबकि तो उन्नी व्याख्या आर्ट्स विभाग मानुष उन्नी उन्नी व्याख्या सबकि नीचे मटर नीचे गए दूरे छड़िए मानुष बसबाज प्राय शतीन एक बाड़ी आछे बाड़ीगुलोर नीचे एटार अंश आछे सरकार पहुंचाइज कर सौमेन ना कि डिस्कवरी चैनेले देखानो तो प्रत्नतात्विक खनन ना कि डिस्कवरी देखानो से देखी किन्तु जद्दूर जानी जो एटा 2016 पर्यन्त खनन कार्य चले 2016 पर खनन कार्य बंद हो जाए अशोक दत्त मारा जान उद्योगे टीम निये समस्त आर्कियोलजी छात्र छात्री काज करे अक्लान्त परिश्रम करे जतटुकु उद्धार हो तादेर পরিশ্রমের ফলেই এটা হয়েছে এবং গ্রামেরও উদ্যোগী কিছু মানুষ প্রচেষ্টায় তারাও চায় যে এটা করুক একটু আগে আমি সবার কাছে আমার চ্যানেলের ভিউয়ার যারা আছেন সবার কাছে বলছি যে এই যে জায়গাটা এটা একটা ঐতিহাসিক জায়গা মানে খুব সুন্দর জায়গা তো তারা এসে যারা ব্লক করো সাধারণত তো এইখানে জায়গাটার লোকেশন হচ্ছে দাঁতন থেকে কিছুটা দূরে তো সোমেন প্লিজ এসে একটু জায়গাটার মানসিক পরিবর্তন যখন চণ্ডাশোক থেকে ধর্মাশোকে অশোক যখন পরিবর্তিত হলো তখন বৌদ্ধ উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন সেই বৌদ্ধ ধর্মের সময় উড়িষ্যা এবং তার সংলগ্ন তখন তো উড়িষ্যা বা বাংলা বলে আলাদা কিছু ছিল না একটাই রাজ্য ছিল অঙ্গবঙ্গ কলিঙ্গ সব মিলে একটা রাজ্য ছিল এবং সেটা দীর্ঘদিন ছিল তো সেই সময় এই অঞ্চলে এই তখন এখানেও সব বৌদ্ধ সন্ন্যাসীরা এসে থাকতেন এবং ওই ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীর মধ্যে এটা বিহারটা তৈরি হয় তো যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো যারা ভিউয়ার্স বা যারা ব্লগ করো বিশেষ করে আমাদের মেদিনীপুর থেকে বা কলকাতায় যেখান থেকেই করো এটা একটা ঐতিহাসিক জায়গা তো অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারো তোমরা আমি ভেতরে গিয়ে সব কিছু দেখাবো আরও তোমাদের যতটা সম্ভব আমি পারি তো সৌমেন যদি প্লিজ লোকেশানটা বলে দাও এরকম একটা জায়গা যদি কেউ মিস করে যাও তাহলে কিন্তু বস অনেক কিছু মিস করে যাবে এরকম জায়গাতে এসে ব্লগ করো আর তোমরাই পারো ব্লগ করে
জায়গাটা ফেমাস করতে এবং এই জায়গাটাকে আরও যাতে প্রসিদ্ধ হয়, সবাই এলে জায়গাটা আরও উন্নয়ন ঘটবে। মানে এই রকম যে জায়গাগুলো মানে মিউজিয়াম নেই, সংরক্ষণ করা নেই জিনিসপত্রগুলো, ওগুলোও সংরক্ষণ হতে পারে যদি এখানে মানুষ আসে। এইটা দেখো, এইটা যদি সংরক্ষণ না হয়, এইভাবে যদি পড়ে থাকে, এগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। মাটির নিচে ছিল, হয়তো ভালো ছিল, মাটির নিচেই কিন্তু ছিল, এগুলো সবই খুঁড়ে এগুলো দেখানো হয়েছে এখন বর্তমান। আমরা চাইছি, হয়তো মনে হবে তো এখনকার কিছু বানানো বা এখন ইটফিট দিয়ে বানিয়ে দিয়ে দেখিয়েছে, তেমনটা নয়, এটা পুরোটাই মাটি ছিল, পুরোটা আগে। এবং ইটের যে ক্যারেক্টার, হ্যাঁ ইটের যে ক্যারেক্টার, সেটা দেখলে বোঝা যায় যে ইটগুলো কত বছর আগে। তখন আমি একবার কিন্তু এসেছিলাম এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু পুরোটাই তখন মাটি ছিল, জাস্ট ওই জায়গাটা খনন কাজ শুরু হয়েছিল। আর যদি আপনারা আসতে চান, আপনারা এটা হচ্ছে NS60 না, উড়িষ্যা চেন্নাই রোড, উড়িষ্যা চেন্নাই রোড তো একদম পাশাপাশি। আপনারা এসে এখানে গুগল ম্যাপেও সার্চ করতে, আপনারা যদি মানে আসতে চান, এটা উড়িষ্যা চেন্নাই রোড, উড়িষ্যা চেন্নাই রোড NS60। তো আপনারা যদি আমাদের দাঁতন থেকে আসতে চান, আপনাদের এখানেই বাড়ি, আপনারা যদি দাঁতন থেকে আসতে চান, দাঁতন থেকে কাছাকাছি, আপনারা যদি বেল্লা বা ওদিক থেকে কলকাতা থেকে আসতে চান, কলকাতা যে রোডটা ধরে NH60 ওটা ধরে চলে আসলে, আপনারা ম্যাপে সার্চ করবেন, গুগল ম্যাপে অবশ্যই মোঘলমারি সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। NH থেকে মানে সামান্য দূরত্ব বা পাশাপাশি, ওখানে যে কাউকে জিজ্ঞাসাই করলে আপনাদের বলে দেবে যে মোঘলমারি বৌদ্ধ বিহারে যাব, তো অবশ্যই আপনি পৌঁছে যাবেন। আর এখন তাও দেখছেন কিছুটা হয়তো ডেভেলপ হয়েছে, আমরা চাইছি মানে এখানে কিছু সংরক্ষণের ব্যবস্থা সেই মতন হয়ে ওঠেনি, কারণ এখানে যে মতন মানে 8 বছর আগে যে এসে দেখেছিলাম, ওই একটা দেখো, ওটা দেখো, ওই ক্লাব ঘরের মতনই এখনও পর্যন্ত আছে, কিন্তু বাকি জিনিস অনেক কিছু মানে সংরক্ষণের প্রয়োজন আছে। মিউজিয়াম এগুলো যদি সংরক্ষণ না করা হয়, তাহলে এগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে, আর এই জিনিসগুলো হারিয়ে গেলে কোনোদিন ফেরানো সম্ভব নয়। এমনিতেই তো অনেক কিছু হারিয়ে গেছে, তাও যাই হোক, যেটা আছে যতটুকু পাওয়া গেছে সেটার তার জন্যটাই খুব যথাশীঘ্র একটা সংগ্রহশালার খুব দরকার। এবং এই কাজের খননকার্য যেখানে অবধি হয়ে বন্ধ হয়ে আছে, আগামী দিনে আমরা চাইব এই খননকার্য আবার চালু হোক, চালু হয়ে আরও এর নিচে অন্তত ওইখানে প্রায় 25 ফুট খোঁড়ার পরে আবার বন্ধ করতে বাধ্য হয়েছে যে ওটা জল ঢুকে নষ্ট হয়ে যাবে বলে। হ্যাঁ, তো ওই তার এর নিচে আরও 3টে স্টেপ আছে মিনিমাম, তার নিচে আরও কত স্টেপ আছে সেটা এখনও অবধি জানা যায় না। তো ফলে এই খননকার্যর মানে মানে প্রক্রিয়াটা যেন আবার শুরু হয়, আবার যেন শুরু হয় এবং সব কিছু যেন তুলে ধরা হয়, অর্ধেকটা হয়ে থেমে গেছে, তো তার জন্য সরকারি সাহায্যটা তো দরকার। সবার সামনে চোখের সামনে তুলে ধরতে, এবং আজকাল আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়া পাওয়ার অনেক দেয়, সব কিছু মানে ওখান থেকেই মানুষ এখন সব কিছুই জানতে পারছে। এখন আজকের ডেটে খবর কাগজের থেকে মানুষ সোশ্যাল মিডিয়াটা বেশি ফলো করে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে এবং এই জায়গাটার যেন উন্নয়ন ঘটে। আমরা চাইব জায়গাটার উন্নতি এবং মিউজিয়াম হোক এবং খনন কার্য যেখান থেকে থেমে গেছে সেখান থেকে আবার খনন কার্যটা হোক। মোঘলমারি বলা হয় জায়গাটার নাম, মোঘলমারি নামটা কিভাবে এসছে, মোগল পাঠানের যুদ্ধ হয়েছিল যখন, তখন মোগল এবং পাঠানরা এই মারি মানে হচ্ছে এর জায়গাটাকে মারিয়ে ওরা চলে যায়। এটা ডক্টর অশোক চক্রবর্তী, অশোক দত্ত, সরি ডক্টর অশোক দত্ত মহাশয়, উনি এটা বলেন যে এই এইভাবেই নামটা এসছে আর কি, যে মোগল পাঠানরা এই পথে যাত্রা করেছিল এবং এই এটাকে মারিয়ে চলে যায়, এটার উপর দিয়ে চলে গেছে, এটার উপর দিয়ে মারি, সেই জন্য মোগল মারি। এবং তখনও অনেক কিছু ধ্বংস হয়েছিল। এখন একটা সবচেয়ে বড় প্রশ্ন যেটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মের বৌদ্ধ বিহার আমাদের এই বাংলায় বিভিন্ন জায়গায় প্রচুর ছিল, এইগুলো হারালো কী করে, এইগুলো হারালো কী করে গেলে কী করে বলতে গেলে খুব একটা অপ্রিয় কথা বলতে হবে, সেটা হচ্ছে যেই পালযুগের শুরু হলো, হ্যাঁ পালযুগের পর তারপরে আবার ওই সেন এবং পালযুগে আবার মানে বৌদ্ধদের ডমিনেট করার জন্য হিন্দু ধর্মের একটা শুরু হয়, আবার জাগরণ শুরু হয়। ফলত উড়িষ্যাতে গেলে এবং উড়িষ্যার বিভিন্ন মন্দিরে, এমনকি পুরীর মন্দিরেও
দেখা যায় যে একটা সিম্বল ওখানে ইউজ হয়, একটা হাতির পিঠের ওপরে একটা সিংহ এরকম থাবা মেরে বসে আছে। হাতি হচ্ছে বৌদ্ধ ধর্মের সিম্বল। হ্যাঁ, যেহেতু হস্তি জাতক এবং ওই মায়াদেবী যখন ওই স্বপ্ন দেখেছিলেন, হ্যাঁ, বুদ্ধের জন্মের আগে একটা হাতির স্বপ্ন দেখেছিলেন, সেই জন্য হাতিকে বৌদ্ধ ধর্মের একটা প্রতীক সিম্বল মানা করা হয়, এবং সেই ওই সিম্বলটা হচ্ছে মানে বৌদ্ধ ধর্মের। আর সিংহ হচ্ছে সিংহের মতো পরাক্রম, ওটা হচ্ছে হিন্দু ধর্মের সিম্বল। হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মকে ডমিনেট করছে বলে ওই সিম্বলটা তখন তৈরি হয়। এই দাদার সঙ্গে পরিচয় হয়ে দাদা অনেক কিছুই আমাদের এই মানে স্তূপের সম্বন্ধে, ঐতিহাসিক জায়গার সম্বন্ধে জানালেন, যেগুলো আমার অন্তত জানা ছিল না। তো আমাদের অনেকটাই সমস্যা হতো এই জায়গাটার সম্বন্ধে জানতে, কিন্তু এই দাদার জন্য আমরা সব কিছু জানতে পারলাম এই জায়গার সম্বন্ধে। ও এই দাদাকে অনেক ধন্যবাদ, দাদা কলকাতা থেকে এসছেন আর দাদা আমাদের সব কিছু জানালেন, বোঝালেন এই জায়গার সম্বন্ধে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার আর ভালো থাকবেন। আর আমার একটা এইটা বললাম ছোট্ট চ্যানেল আছে, হ্যাঁ, এবং এই চ্যানেল আমি চাইব এই চ্যানেলের মাধ্যমে যে এই সংগ্রহশালা এবং এর খননকার্য এবং ইতিহাসের উপর গুরুত্ব দিয়ে এই এই ধরনের প্রত্নতাত্ত্বিক জায়গাগুলোকে ভালো করে সংরক্ষণ করা এইটা আমি চাইবো, এবং সকলের কাছে সাহায্য চাইবো যে সবাই আপনারা প্রচার করুন, এবং এই চ্যানেলের মাধ্যমে হ্যাঁ একটু প্রচার করুন, এটাকে সাবস্ক্রাইব করুন, আপনারা অনেক বেশি করে দেখুন, যত ভিউয়ার বাড়বে তত জায়গাটার মানুষ জানতে পারবে, গুরুত্ব বাড়বে, ততই এই জায়গাটা হয়তো ভবিষ্যতে উন্নয়নও হতে পারে, সেটাই, এবং মানে সবার কাছে তুলে ধরার মতো হতে পারে, তুলে ধরার মতো আজকে যেটাকে, এবং এটাকেই জানে না, আমরা মেদিনীপুরের মানুষ হয়ে এই জায়গাটার সম্বন্ধে জানি না, কিন্তু দাদা এইসব নিয়ে পড়াশোনা করেন বলে জানতে পেরেছেন। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে সবাই যদি ভিডিওটা বেশি করে ছড়িয়ে দাও, তাহলে এই রকম একটা ঐতিহাসিক জায়গার সম্বন্ধে এই জেনারেশনের মানুষেরা জানতে পারবে, বুঝতে পারবে যে প্রত্নতাত্ত্বিক জায়গা বা মানে ঐতিহাসিক জায়গার গুরুত্বটা কতখানি। তো আমি ঢুকে পড়ছি ওই খনন কার্যের দিকে, অলরেডি আমি চলে আসছি। তো দেখতে পাচ্ছ এইরকম জায়গাগুলো সত্যি মানে এই জায়গাগুলো প্রত্যেকটাই মানে কি বলবো, দেখো ইট আজ এটা কিন্তু আজকের নয়, এখন দেখলে মনে হয় যেন কিছুদিন আগে তৈরি, কিন্তু এটা মোটেও কিছুদিন আগে তৈরি নয়, অনেক পুরানো, অনেক পুরানো একটা জায়গা, পাল যুগ সেন যুগ সবকিছু ছড়িয়ে অনেক পুরানো। কোন দিকে নামা উচিত হবে না, একদম একদম এটা মন্দির না, মন্দিরও থাকতে পারে, নামাটা উচিত হবে না হয়তো, অনিমেষদা ঠিকই বলছে। তো তবু আমি তোমাদের দেখানোর জন্য কিছুটা এদিক ওদিক করে দেখাচ্ছি এই জায়গাগুলো, দেখো স্থাপত্য একেই বলে স্থাপত্য, হারিয়ে যাওয়া, যেগুলো আমরা যদি না তুলে ধরি তাহলে এই জায়গাগুলো একদিন হারিয়ে যাবে। তো তার জন্য সবার কাছে আবারও আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা সবাই শেয়ার করুন, যাতে এই জায়গাটা সবার কাছে ফুটে ওঠে, বা সবাই যেন এই জায়গাটাকে নিয়ে একটা কিছু ভালো করুক, যেন মিউজিয়াম তৈরি হয় এখানে, বা এখানে যেন ট্যুরিস্টরা আসে দেখতে, এই জায়গাটা সম্বন্ধে মানুষ যেন জানতে পারে। মোগলমারি জায়গাটার নাম সবসময় বলছে যে জায়গাটার নাম মোগলমারি, এই জায়গাটা এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে, জানার মতো অনেক কিছু আছে, যতই জানবেন ততই বুঝতে পারবেন। আর মিউজিয়ামে যেটা সংরক্ষিত আছে সেখানকার জায়গা আমি কিছু দেখাবো কি কি সংরক্ষিত করা আছে। মোটামুটি আমি উঁচু নিচুতে উঠতে পারছি না, আর উঁচু নিচুতে শক্ত মানে একদমই বারণ করা আছে যাতে এখানে না ওঠা হয়, তবুও আমি সে স্বপনদাকে বলে উঠে পড়েছি। এই জায়গাটা যদি আমি না আসতে পারতাম খুব মিস করতাম, আর এই জায়গাটা দেখতে আসার পেছনে সব থেকে বড় তোমরা যদি আমাকে না সুস্থ করে তুলতে আজকে, তাহলে আজকে আমার এই জায়গাটা ঘুরতে আসা
কোনো দিন সম্ভব হতো না আর আমি তোমাদের কোনো দিন এই জায়গাটা সম্বন্ধে জানাতে পারতাম না। তো এই সব কিছুর জন্য ক্রেডিট হচ্ছে তোমাদের, তোমরা আমাকে হেল্প করেছিলে বলে। তো আমি চাইবো এইভাবে তোমরা আমার পাশে থেকো, আরও নতুন নতুন জায়গা আমি তুলে ধরবো। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দাদাদের সঙ্গে অনেকক্ষণ কাটালাম, অনেক কিছু দাদারা বললেন। দাদারা কলকাতা থেকে এসে যতটা না জানেন আমরা তার একটুকুও জানতাম না। তো আমরা ভাবছিলাম যে ব্লগ করতে গেলে এই জায়গাটা এমনি দেখাবো, ব্লগ করবো, এত কিছু জানতাম না বলার মতন। তো এই দাদা আমাদের এই জায়গাটার সম্বন্ধে অনেক কিছু জানালেন, বোঝালেন, আরও কিছু আমাদের ইতিহাসের সম্বন্ধে অনেক কিছু ধারণা ছিল না যেগুলো ধারণা হলো। তো দাদাভাইরা যাবেন, এনাদের আরও অনেক জায়গায় ঘুরতে হবে। তো দাদাভাই ভাই ভালো থাকবেন, আর আমার ভিউয়ার্সদের কিছু যদি বলার থাকে বলে দেন শেষ মুহূর্তে। এরা যে ভিডিওটা করেছে এবং নিজেদের উদ্যোগে যেটা এরা করছে, এই ঐতিহাসিক জায়গাগুলো যেমন আমাদের এই দাঁতনের এই খনন কার্যের যেটা উদ্ধার হয়েছে সেটা এরা কভার করছে, এই উদ্যোগটাকে আমি চাইছি সবাই আপনারা দেখুন, হ্যাঁ, উৎসাহ দিন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আরো এগিয়ে নিয়ে চলুন। আরো যত ভিউয়ার বাড়বে তত ইতিহাস চেতনাটাও বাড়বে, আগামী প্রজন্মের কাছে এটা একটা বিরাট কাজ হবে। এই সুদীপের শরীর খুব একটা ভালো না, উনি অনেক কঠিন অপারেশনের পর, হ্যাঁ, কৃত্রিম হিপ জয়েন্ট লাগিয়ে এখনো পর্যন্ত বাইকে চেপে কিলোমিটারের পর কিলোমিটার সুদীপ তার সঙ্গে তার বন্ধু এবং এই এই যে সুদীপকে যে মূলত শোম্যান যে সারিয়ে তুলেছে, সুদীপের ছায়া সঙ্গী, হ্যাঁ, হাসপাতালে সুদীপের সঙ্গে থেকেও কাজ করেছে, এরা যে যে ধরনের উদ্যোগ নিয়ে আজ ইতিহাসের ওপর কাজ করছে তাতে আমরা আমাদের মতো যারা আমাদের বিগত সময়ে আমরা পাইনি সেটা আমাদের পক্ষে খুব মানে ভালো, আবার নতুন করে উৎসাহ পেলাম, একটু হতাশা মুক্ত হলাম। আমরা এখন পৌঁছে গেছি সংগ্রহশালা, ছোট্ট একটা সংগ্রহশালা যেটা সঞ্জয় দার ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে। এইখানেই খনন কার্যের সমস্ত জিনিস সংরক্ষিত রাখা আছে। তো আমি এখান থেকে ফ্রন্ট ক্যামেরায় তোমাদের দেখাতে পারছি না, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। আর সঞ্জয়দাকে বলবো প্লিজ, সঞ্জয়দা যদি একটু এসে যদি ব্যাখ্যা করে দাও কোনটা কিরকম জিনিস তাহলে খুব ভালো হয় আর কি। সঞ্জয়দা তুমি একটু ওই জিনিসগুলো সম্বন্ধে একটু বলে দাও। আমাদের এই মোগলমারিতে সফিসানা টিভিতে খনন কার্য করার পরে যা পাওয়া গেছে তার মধ্যে কিছু জিনিস আমি ব্যক্তিগত সংগ্রহ করে আমাদের ক্লাবের মধ্যে নাট্যমঞ্চ ইংরেজ আমলে 1944 সালে এই নাট্যমঞ্চটা তৈরি হয়েছিল। ইংরেজ এবং লোকাল জমিদাররা মিলে এখানে অভিনয় থিয়েটার করতেন। হ্যাঁ, সেই জায়গার উপর প্রথম বছর 2003 সালে খনন কার্যের যে টিম এসেছিলেন, যে দল এসেছিলেন, তার সেই ছবিটা এখানে আছে। একটু দেখানো যাবে না, লক করা আছে, ওটা আমি দেখছি। ক্লাব বাড়ির সামনেটা খনন কার্যের আগে এরকম ছিল, এই খনন কার্য করতে গিয়ে আস্তে আস্তে মাটি কাটতে কেমন পাওয়া যাচ্ছে তার গুণগুলো। আর এই খনন কার্যের যে প্রথম বছর যে টিম এসেছিলেন তার ছবিটা এখানে আছে। পরবর্তীকালে মাটি খোঁড়ার পরে যা পাওয়া গেছে এখান থেকে, তার মধ্যে এটা হচ্ছে একটা সিল, এই দুটো সিল পাওয়া গেছে, এরা ছবি তুলে এরকম সংগ্রহ করা হয়েছে, রাখা আছে, এই মুদ্রাগুলো পাওয়া গেছে, আর বৌদ্ধ মূর্তিটা পাওয়া গেছে। এবার হচ্ছে যে এই মূর্তিগুলো 95 খানে পাওয়া গেছে, যা ভারতবর্ষ নয় সারা বিশ্বে বিশ্ব রেকর্ড। আর যেটা বলা হচ্ছে যে এই যে সিলগুলো পাওয়া গেছে, এই সিলটা হচ্ছে বিদেশ যে আসতেন বিদেশিরা তাদের ব্যবহার করা সিল, আর এটা হচ্ছে বিহারের নামাঙ্কিত সিল, এতে লেখা আছে শ্রীবন্ধক মহাবিহারে আর্য ভিক্ষু সংঘ, মানে এই বিহারের নাম ছিল শ্রীবন্ধক মহাবিহার। এছাড়া এখানটায় পাওয়া গেছে এই যে মূর্তিগুলো পাওয়া গেছে, এই মূর্তিগুলো খুব মূল্যবান মূর্তি, সবই বৌদ্ধ মূর্তি, শুধু বৌদ্ধ মূর্তি নয়, তার সঙ্গে এখন বর্তমান কলকাতার বেহালাতে যে রাজ্য সরকারের যে সংগ্রহ মিউজিয়াম আছে সেখানে সংরক্ষিত আছে। এখানে দেখতে পাচ্ছ কত রকমের লোহিত রঙের মৃৎপাত্র, এখানে যদি রাখা হয় এই জায়গাটা অনেক উন্নত, মানে এই জায়গাটা থেকে বের করে জিনিসগুলো পাওয়া গেছে, জিনিসগুলো সেইগুলোকে কলকাতায় নিয়ে সংরক্ষণ করা হয়েছে। কলকাতায় নিয়ে গিয়ে সংরক্ষণ করার বদলে যদি এইখানে সংরক্ষণ করা হতো বা এখানে একটা মিউজিয়াম করে দর্শনীয় জায়গা করা হতো তাহলে আমার মনে হয় কি মানুষও আসতো,
জায়গাগুলো দেখতো একটা পর্যটনই জায়গা হয়ে উঠতো আর কি। এই যে কত জিনিস এইভাবে খনন কার্য চলছিল, এইভাবে খনন কার্য চলছিল, এই সমস্ত জিনিসগুলো আছে। এইগুলো কিন্তু শুধুমাত্র এই সঞ্জয় দার নিজস্ব তত্ত্বাবধানে এবং এই ক্লাবের কিছু মেম্বারের তত্ত্বাবধানে এইগুলোকে তুলে রাখা হয়েছে, ঠিক তো সঞ্জয় দা? এইরকম দেখো ভেতরে দেখতে পাচ্ছ তোমরা কত রকম মূর্তি। এই মূর্তিগুলো ছবি আছে এখানে, কিন্তু মূর্তিগুলো আছে কলকাতার মিউজিয়ামে, না খুলতে হবে না দাদা, এখানে টাকা আছে। এইগুলো দেখুন, এটা হচ্ছে অরিজিনাল একটা সিল, যাতে অনেক মূর্তি আঁকা আছে এবং লেখা আছে, ঠিক মতো দেখা যাচ্ছে না, একদম একদম অনেক কিছু মূর্তির ছবি আছে যেগুলো পাশাপাশি দেখলে খালি চোখে হয়তো দেখা যাবে, মানে দেখা যাবে কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছিল না এই সমস্ত মূর্তিগুলো। বুঝতেই পারছ এই জায়গাটা, এই জায়গাটা কতটা খানি গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এই জায়গাটাকে যদি ভালো করে সংগ্রহ করা, মানে সাজিয়ে তোলা যায়, বা এই জায়গাটা যদি একটা সংগ্রহশালা করে একটা মিউজিয়াম করে এই জায়গাটা সমস্ত জিনিস যদি তুলে ধরা হয়, তাহলে কিন্তু অনেকে আসবে, দেখবে এবং সেখান থেকে অনেক উপকৃত হবে, অনেকে ইয়ং জেনারেশন এইখানকার ইতিহাস সম্বন্ধে জানতে পারবে। আর একটা কথা বলা কি, এক যারা আমার এই ভিডিও দেখছো, যারা ভিডিওতে ব্লগ করে থাকো, অবশ্যই এই জায়গাটাকে কভার করো। এই জায়গাটা কভার করলে এই জায়গাটা মানুষ যত জানতে পারবে ততই এই জায়গাটা সব মানে পাশে মানুষ আসবে, দেখতে আসবে, ঘুরতে আসবে, ততই জায়গাটা পরিচিতি পাবো। তো সবার কাছে রিকোয়েস্ট করবো আজকে ভিডিওটা শেয়ার করার জন্য হাত জোড়ো করে বলছি অনিমেষ দা, মানে নিয়ে এসছে আমার বাইক করে সত্যি আজকে যে এই জায়গাটা আমি ঘুরতে এসেছি, আমি ভাবতে পারিনি। তো ঘুরতে এসে আমাকে এত ভালো লাগছে, দেখতে পাচ্ছ এত গরম, পুরো চোখটা আমার লাল হয়ে গেছে একদম, তবু মানে কোথাও না কোথাও যেন ওই ক্লান্তিটা দূর হয়ে গেছে এই জায়গাটাতে এসে। তো চলো বাইরে আরো আরো মানে আমরা আরো সাকসেস হব, বা এখানকার লোকরা সাকসেস হবে। দেখুন আমরা তো মুর্শিদাবাদ থাকি, ইতিহাস দেখেছি, ইতিহাসে অনেক জিনিস মুর্শিদাবাদে আছে, বড় বড় হাজার দুয়ারি আছে, মসজিদ আছে, তো সেগুলো সম্পূর্ণ বলতে গেলে পুরো সম্পূর্ণই আছে। তো এই যে এখানকার জায়গাটা দেখলাম পুরো অসম্পূর্ণ হয়ে গেছে, তো এই অসম্পূর্ণ জায়গাটাকে সম্পূর্ণ করার দায়িত্ব তোমাদের। তোমরা যদি ভিডিওটাকে শেয়ার করো তাহলে কিন্তু এই জায়গাটা অসম্পূর্ণ জায়গা একদিন সম্পূর্ণ হবে, এবং তাদের তার জন্য একদিন তোমরা গর্ব করে বলবে যে তোমরা তোমাদের একটা শেয়ারে এই জায়গাটা আজকে পুরো অন্যরকম। আজ থেকে পাঁচ বছর পরে যখন আমি আসবো আবার ব্লগ করতে এই জায়গাটা, বা যখন কিছু হবে যখন আসবো, তখন আমি বুকে 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 ঠুকে বলতে পারবো যে এই জায়গাটা একদিন আমি কভার করেছিলাম, আমার কভার করার জন্য সবাই শেয়ার করেছে, যার জন্য আজকে জায়গাটা উন্নয়ন হয়েছে, আজকে জায়গাটার অনেক কিছু বিকাশ হয়েছে। অবশ্যই যারা দেখছেন মানে শেয়ার করবেন বেশি বেশি করে, আপনার যত সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক আছে বেশি বেশি করে শেয়ার করুন, তাহলেই আমরা খুশি, আর কিছুই না। তো চলুন আমরা খুশি নয়, সরি আমরা খুশি নয়, সবার জন্য ভালো হবে, সকলের জন্য ভালো, এলাকার মানুষেরও ভালো হবে। আর একটা একদম এই জায়গাটা যদি পুরো ইতিহাসটা বেরিয়ে আসে তো এলাকার প্রচুর উন্নতি হবে, প্রচুর উন্নতি হবে। তো চলো।